আমি বাংলাদেশ ইউনিয়ন, আমার একটি উপকূল ইউনিয়ন, এখানে 27 কিলোমিটার লম্বা একটি উপকূল ইউনিয়ন। এই উপকূল ইউনিয়নে বিভিন্ন সময় এখানে ট্রানজিট ইউজ করা হয়। যারা আইনশৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, আপনারা এর আগেও আমাদের 2017 সালে রোহিঙ্গা আমাদেরকে এখানে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে। তো এর পরবর্তী যদি এখানে যদি আমাদের এই রোহিঙ্গা আসা যদি অব্যাহত থাকে, আমাদের যে কক্সবাজারের অবস্থা অবশ্যই ভয়াবহ হবে। আমি যথাসময়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি, এবং আমি যারা সাংবাদিক বাইরে রয়েছেন আমি আপনাদেরকে বিনষ্ট অনুরোধ করব, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে আমরা সবাই সকলে সম্মিলিতভাবে আমরা এদেশকে বাঁচাই। এখানে বিভিন্ন সময় পণ্য বাজার হচ্ছে। এখানে আমাদের পুলিশ প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড এবং আমরা ইউনিয়ন পরিষদ সম্মিলিতভাবে এগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা সবসময় আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এরপরেও আমাদের চুক্তি পাকি দিয়ে পাচারকারীরা তাদের পাচার কাজ বিভিন্ন সময় তারা করে আসছেন, এবং আমি যতটুকু আরও খবর পেয়েছি যারা এখান থেকে বিভিন্ন পণ্য মায়ানমারে নিয়ে যায় এবং আসার সময় তারা এভাবে রোহিঙ্গা নাগরিক এবং মাদক এবং বিভিন্ন সময় মাদক তারা নিয়ে আসে, এই খবর আমরা পেয়েছি। তো আপনারা, আমি সকলের সহযোগিতা চাই, এদেশকে বাঁচাতে হবে। আপনারাও আসেন, সহযোগিতা করেন, আমরা এদেশকে বাঁচাই সকলে। আসলে এই রোহিঙ্গা সম্বন্ধে অনেকদিন হচ্ছে এভাবে, মানে প্রতিটি গান থেকে আমরা খবর পাচ্ছি যে প্রতিটি গান থেকে এভাবে রোহিঙ্গা আসতেছে, যার কারণে এই রোহিঙ্গা এখানে নৌকা ডুবে হয়েছে। এখানে আজকে নয়টা লাশ আমরা এখানে পেয়েছি। নিয়ত অবশ্যই রামমোহন টেকনা সদর ইউনিয়ন নলেম্বর ওয়ার্ডের সদস্য। এখানে প্রতিনিয়ত তবা আদম পাচার কাজ হয়, কিন্তু আমি এটা নিয়ে খুব জ্বালা যন্ত্রণায় আছি। আমি গত পরশুদিনে কিছু উত্তর মাথার থেকে বাগানের ভিতর থেকে ধরে দিলাম, আজকেও 3টার দিকে কিছু বিজিবির হ্যান্ড ওভার করলাম। এখনো অথবা এক বাড়িতে কুড়িতে 65 জন রোহিঙ্গা আছে, অথবা অবশ্যই যারা আদম পাচারকারী করতে আছে তারা, অথবা মাদকের ব্যবসা করতে তারার জন্য আইনগত যে শাস্তি সরকার নিয়মিত চালু করে, এটাই অবশ্যই শাস্তি আমি তারার জন্য চাই।